জেনে নিন কিভাবে সহজেই আপনার ত্বকের ফাটা দাগ দূর করবেন। ত্বকে বিশেষ করে ঘাড়, গলা, পা ও হাতের ফাটা দাগ ত্বকের সৌন্দর্যকে ম্লান করে দেয়। এছাড়া গর্ভধারণ পরবর্তী সময়েও পেটে পড়ে স্ট্রেচ মার্ক। ত্বকের এই ফাটা দাগ দূর করা কোনো অসম্ভব ব্যাপার না, এজন্য কিছু উপায় অনুসরণ করতে হবে। জেনে নিন যেসব উপায় ত্বকের ফাটা দাগ দূর করা যায়। এক, গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত বিভিন্ন বিউটি পণ্য যেমন টোনার, ক্লিনজার ও ময়শ্চারাইজার ইত্যাদি ব্যবহার করুন। এই অ্যাসিড ফাটা দাগ দূর করতে সহায়ক। দুই, ফাটা দাগ দূর করতে ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম ব্যবহার করুন। ক্রিম দিনে তিনবার ফাটা দাগের উপর ম্যাসেজ করুন। ভিটামিন সি সমৃদ্ধ ক্রিম না পেলে সাপ্লিমেন্টও নিতে পারেন, সেক্ষেত্রে সাপ্লিমেন্টটি দিনে তিনবার খেতে হবে। তিন, প্রতিদিন 3-4 বার ফাটা স্থানের উপর ডিমের সাদা অংশ 5-10 মিনিটের জন্য ম্যাসেজ করুন। যতদিন পর্যন্ত দাগ দূর না হয় ততদিন এই পদ্ধতিতে ম্যাসেজ করুন। চার, শরীরের ফাটা দাগ দূর করতে লেবুর একটি টুকরো নিয়ে দাগের উপর 15 মিনিট ধরে ম্যাসেজ করুন, এতে বেশ উপকার পাওয়া যাবে। পাঁচ, ফাটা দাগ নির্মূলে বিভিন্ন ধরনের তেল মিশিয়ে দাগের উপর প্রতিদিন 10 মিনিট ম্যাসেজ করুন। ৬, চিনি, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাবার বানিয়ে প্রতিদিন ফাটা দাগের উপরে 5-10 মিনিট ম্যাসেজ করুন। ৭, একটি আলু মোটা করে 2 টুকরো করে কেটে ফাটা দাগের উপর কিছুক্ষণ ম্যাসেজ করুন। এর রস ভালোমতো লাগলে 15 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ৮, ঘৃতকুমারীর বা অ্যালোভেরা পাতা নিয়ে এর ভেতরের থেকে জেলি সদৃশ অংশটি বের করে দাগের উপর লাগিয়ে 2 ঘন্টা অপেক্ষা করুন, এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৯, অ্যাপ্রিকট ফলের বিচি ফেলে দিয়ে এর পেস্ট বানিয়ে দাগের উপর 15-20 মিনিটের জন্য রেখে দিন। ভালো ফল পেতে প্রতিদিন 2 বার ব্যবহার করুন।